হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাস, তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করার জন্যই চলে গেলেন বিদেশে। হ্যাঁ বন্ধুরা, এরকম একটি কথাই ভাইরাল হয়েছে নিউজ পোর্টালে। নিউজ পোর্টালগুলো নিয়ে এই মুহূর্তে চলছে বিভিন্ন ধরনের মন্তব্য। অনেকেই তাদের শুভাকাঙ্ক্ষীরা একে অপরকে ফোন দিচ্ছেন এবং পরিচালক প্রযোজকদের মধ্যেও পড়ে গেছে সারা। তাহলে কি তারা আর দেশে ফিরবে না? তারা চলে গেল তাহলে এই যে আবার নতুন করে যে কাজগুলোতে সাইন করলেন অপু বিশ্বাস কিংবা শাকিব খান, সে কাজের কি হবে? আর সত্যি সত্যি কি শাকিব খান তার সন্তানকে কিংবা তার পরিবার নিয়ে সুখী হওয়ার জন্যই চলে গেলেন? তাহলে এরকম কোটি কোটি দর্শক ভক্তদের কি অবস্থা হবে? তাদেরকে কাঁদিয়ে, তাদেরকে বিপদে ফেলে শাকিব অপু কি সত্যি পারেন তাদের একমাত্র সন্তানের জন্য সবকিছু ছেড়ে দিতে? আসলে বন্ধুরা, যদি আমরা একদিক থেকে চিন্তা করি জয়ের কথা, তাহলে তো ব্যাপারটা সেরকম হওয়াটাই স্বাভাবিক। কারণ ক্যারিয়ারে তাদের জীবনের যা কিছু পাওয়ার তা কিন্তু তারা দুজন পেয়ে গেছেন। এক নামে শাকিব খানকেও সবাই চেনে, এক নামে অপু বিশ্বাসকেও সবাই চেনে, স্টার কিড আব্রাম খান জয়কেও সবাই চেনে। মাঝখানে যে ব্যাপারটা ঘটে গেছে সেটা সকলেরই জানা, সেগুলো রিপিট করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আব্রাম খান জয়, জয় একটা বাচ্চা এবং তার বাবা মা হচ্ছে শাকিব এবং অপু বিশ্বাস, আমরা কি দেখি? স্বাভাবিক পরিবারগুলোতে সন্তান বাবা মা এই মিলেই হচ্ছে বাংলাদেশের একটি পরিবার। এবং সেই পরিবারটি ভরণ পোষণের জন্য মানুষ একটা চাকরি কিংবা ব্যবসা করে এবং দিন শেষে পরিবারের কাছে ফিরে আসে। পরিবার স্ত্রী তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করে, সন্তান তার জন্য অপেক্ষা করে, স্বামীও অপেক্ষা করে কখন সন্তান স্ত্রীর কাছে ফিরবে। এই যে একটা বন্ডিংস, এই যে একটা বোধ, এই যে একটা ভালোবাসার জায়গা, সেটা কিন্তু সব কিছুরই উপরে। এবং পৃথিবীতে বা বাংলাদেশে প্রায় 90% পরিবারই এরকমই, যে শুধুমাত্র পরিবারের জন্যই তারা তাদের জীবনকে উৎসর্গ করেন এবং পরিবারের কথা ভেবেই তারা একই সঙ্গে থাকেন, একসঙ্গে বড় লালন করেন তাদের স্বপ্নকে এবং বড় করে তোলেন তাদের সন্তানকে। তাহলে কি হলো অপু এবং শাকিব যদি বাংলাদেশের সবাইকে সবকিছু দিয়েই থাকেন, অভিনয়ের জায়গাটাতেও তারা সফল হয়ে থাকেন, তাহলে তাদের বাকি থাকলো সন্তানকে সময় দেয়া। আর সেই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, সন্তানকে ভালো রাখার জন্য যদি এই মানুষ দুটি পাড়ি জমান বিদেশে, তাহলে কি তারা খুব ভুল করেছেন? আপনাদের কি মনে হয় বন্ধুরা? আমার কিন্তু মনে হয় না। তবে এটা খতিয়ে দেখতে হবে, তারা কি একেবারেই চলে গেলেন বিদেশে নাকি তারা ফিরছেন না। বন্ধুরা, আসল কথা হলো এটাই, দুবাইতে নিয়ে যাওয়ার কথা ছিল অনেকদিন থেকেই শাকিব খান এবং জয়ের, কিন্তু কোনোভাবেই লোকেশন মেলাতে পারছিলেন না, টাইম মেলাতে পারছিলেন না। এবং হঠাৎ করেই 3 দিনের জন্য তারা কিন্তু এই সুযোগটা পেয়ে গেলেন এবং জয়কে নিয়ে এনজয় করার জন্যই মূলত শাকিব খান তার সন্তানকে নিয়ে পাড়ি জমালেন দুবাইতে। তো দুবাইতে তারা কী করছেন সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলটি যারা এতপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জন। কেন